আমি একটা কথা কই মোশারফ ভাই, বলেন আপনি মনে হয় আমারে ভুলতে পারেন নাই? না দূর, ভুলে গেছি, মনে রাখার তো কোনো মানেও নাই, ভুলে গেছি। সেই একটা কথা বলি আপনারে, বলেন না, সিরিয়াস একটা কথা। সিরিয়াস একটা কথা আমার কই কোনো লাভ নাই, কোনো একটা মেয়ের এখন কাজে লাগবো না। আপনারই বলি, প্রথম প্রেম তো বলা যায় না। নাটকটা দেখা এক দিয়ে যখন মনটা ভালো হয়ে গেল, ভাই থেকে মনটা খুব খারাপ হলো। ভালো হয়ে গেল কেমনে আর খারাপ হলো কেমনে? বলছে যে মোশাফ ভাই অভিনয় দেখা খুব ভালো অভিনয় করছে, আর খারাপ হয়েছে যে শেষ পর্যন্ত মেয়েটা সে সিরিয়াস কথা বলতে পারলো না। মোশাররফ করিমের একটা নাটক নিয়ে মন খারাপ করার কি আছে আমি বুঝি না। বেটে একটা লোক কেমন দেখতে, তোমাদের যা রুচি না? ভালো অভিনয় করে তো, ভালো অভিনয় করে তো ভালো অভিনয় করুক, না করতে বলছে কে? একদম ফালতু কথা বলবো না, একদম ফালতু কথা বলবো না। মোশাররফকে মেরে নিয়ে যদি কেউ বাজে কথা বলে আমি কিন্তু তার সাথে কথা বলবো না এবং তারা তারা নকাবো না, আমি কিন্তু সিরিয়াস। আরে আমার বাপের বাড়ির এলাকার ছেলে স্টেজে নাটক করতো, পাত্তাই পাইতো না, এখন আবার নায়ক হয়েছে। আচ্ছা তুমি খেলা খাও, নাহলে আমি শুয়ে পড়বো। আমি খাবো না, মন খারাপ হয়েছে, তুমি খাও, গিয়ে যাও। তুমি আর মুড খারাপ করার সাবজেক্ট পাইলে না। আগে ভাবছিলাম দুই বান্ধবী যখন একই এলাকায় বিয়ে হয়েছে রোজ রোজ দেখা হবে, কিন্তু এখন তখন দুটো। সেটাই, সবই উল্টো। তুই চলকে নাটকটা দেখছিলি? কোন নাটকটা বলতো? ওই যে তোরা দেখতে বললাম না, ওই যে মোশাররফ করিমের নাটকটা, সিরিয়াস একটা কথা আছে। হ্যাঁ দেখছি তো, খুবই ভালো লাগছে। বলতো ওটা কার ঘটনা? কার আবার ঘটনা হবে? আরে মোশাররফ করিম তো সবসময় আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতো আর বলতে চাইতো সায়রা তোমার সাথে একটা সিরিয়াস কথা আছে, আর বলতে পারতো না। হ্যাঁ মোশাররফ করিম তো আমাদের পাড়ারই ছেলে। কি বলিস তুই, তোদের পাড়ার ছেলে? সত্যি নাটকে যা যা ঘটেছে সে তো আমাদেরই ঘটনা, কিন্তু আমি কখনো পাত্তা দিই নি। এক দেখতে ভালো না, দুই হাইট ভালো না, তারপর আবার নাটক ফটক করে। পাত্তা দিস তুই, খুবই ভালো করছিস, কারণ এই নাটক ফটক যারা করাটা একদম ফাতরা। তুই এসব কি বলিস, মোশাররফ ভাই মোটেও এরকম না, মোশাররফ ভাই অনেক ভালো, তুই না একটু সবসময় বেশি বেশি বলিস। হুরি বাবা রে, তুই এবার মাইন্ড খাইছিস, তাহলে পাত্তা দিতি, রাজি হইতি, এখন মোশাররফ করিমের বউ হইতি, ঢাকায় থাকতে পারতি, এই মফস্বলে থাকার প্রস্তুত হইতো না।